নমস্কার। গতকাল আমাদের পশ্চিমবঙ্গে উচ্চ মাধ্যমিক এর রেজাল্ট বের হয়েছে এবং স্বভাবতই গার্ডিয়ান সহ ছেলেমেয়েরা যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছে তাদের মাথায় এখন ভীষণ চিন্তা যে তারা কি জব অপশন বেছে নেবে। এবং এইচএসের পর এই জায়গাটা এমন একটা মোড় যে ঠিক সিদ্ধান্তহীনতায় মানুষ ভুগে যে এই মুহূর্তে আমার কোন দিকে যাওয়া উচিত। তো আমি কাল থেকে প্রচুর ফোন পাচ্ছি, যার জন্য আজকে আমাকে ভিডিওটা এক প্রকার বাধ্যই করতে হলো। তো প্রথমেই বলি যে আজকে আমি কী কী অপশনে গেলে ভালো হয়, কী কী জব অপরচুনিটি আছে এগুলো ব্যাপারে বেশি বলবো না, জাস্ট দু চার কথা বলবো। শুধুমাত্র এইচএসের পর কোন দিকে গেলে সুবিধা হয় সেটা তার ক্যারিয়ার অপশনটা বেছে নিতে সুবিধা হয়। সেজন্য প্রথমে বলবো আমাদের এইচএসের পর এখন প্রচুর ধরনের কোর্স, নতুন ধরনের কোর্স আছে যেগুলো করে আমাদের লাইফটাকে সেটেল করতে পারি। বাট তার আগে প্রথম যেটা শর্ত, যেটা আমরা প্রথমেই ভুল করে ফেলি যে ও কী করছে, সে কী করছে, তারা কী বললো, কোন ইউনিভার্সিটি ভালো, কোন ডিপার্টমেন্ট ভালো, কোন ক্যারিয়ার অপশনটা বেছে নিলে খুব বড় জায়গায় যাবো, এগুলোর উপর বেশি হাইলাইট করতে গিয়ে আমাদের ছেলে মেয়েদের তাদের যে ভালো লাগাটা, তাদের যে স্বপ্নটা, তাদের যে ইচ্ছাটা এটাকে ভুলে যায়। তাই প্রত্যেকটা অভিভাবক অভিভাবকদেরকে আমি রিকোয়েস্ট করব, প্রথম আপনি আপনার ছেলে মেয়ের ইচ্ছাটাকে, স্বপ্নটাকে, স্যার কী ভালো লাগে সেইটাকে গুরুত্ব দিন। যদি দেখা যায় তার বাংলা অনার্স করতে ভালো লাগছে, বাংলা সাবজেক্টটা তার ভালো লাগে, হোক না সে সায়েন্সের স্টুডেন্ট, তাকে বাংলাটাই পড়তে দিন। হতে পারে একজন আর্টস স্টুডেন্ট, কিন্তু তার ভালো লাগে যে তার ক্যারিয়ার অপশন হিসাবে সে বেছে নেয় ফাইন আর্টস, আঁকা আঁকির ব্যাপার, বা সে বেছে নিতে চায় কোনো একটা অনার্সের সাবজেক্ট, বা পাস কোর্সে সে পড়তে চায়, বা সে ফিল্ম ইন্ডাস্ট্রিতে যেতে চায়, বা সে একটা ক্রিকেটার হতে চায়। আমি বলতে চাইছি সে কি হতে চায় এবং যে কাজের মধ্যে সে ক্লান্তি ফিল করে না, যার মধ্যে সে আনন্দ পায়, এটা প্রথম বাছুরি। এখন সচিন তেন্ডুলকারকে যদি তার বাবা মা বলতো যে তুই খেলাধুলাটা সব করিস না, খেলাধুলা করলে মানুষের ভবিষ্যৎ নষ্ট হয়ে যায়, তুই শুধু পড়াশোনা কর, তাহলে আমরা একটা সচিন তেন্ডুলকার পেতাম। যদি শাহরুখ খানকে তার পরিবারবর্গ বলতো যে এই সিনেমা ইন্ডাস্ট্রি এসব করে কিছু হবে না, তুই পড়াশোনাটা ভালো করে কর, তাহলে জীবনে পড়বি, তাহলে আমরা সেরকম একটা নায়ক পেতাম। আমাদের সমাজে প্রত্যেক ধরনের ক্যারিয়ার অপশন যেগুলো আছে সবকটাই দরকার। আমাদের ভালো কিছু নায়ক দরকার, ভালো কিছু আমাদের সেলিব্রিটি দরকার, ভালো কিছু ক্যারিয়ার দরকার, ভালো কিছু আমাদের ডাক্তার দরকার, ভালো কিছু ইঞ্জিনিয়ার দরকার, ভালো কিছু ব্যারিস্টার দরকার। অতএব আমাদের এমন নয় যে এটা দরকার এটা দরকার নয়। আমাদের যেমন একটা ভালো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট দরকার, তার সাথে আমাদের খুব ভালো একটা এসির মেকানিক তারও দরকার। অতএব আমি বলতে চাইছি যে কোনো কাজ ছোট নয়, সব কাজ বড়, যদি সেই কাজটা হার্ট অ্যান্ড সোল, হৃদয় থেকে এবং ভালোবেসে এবং সেটাতে একটা আবেগ নিয়ে করা যায়, তাহলে সেই কাজ থেকে অনেক বড় জায়গায় যাওয়া যায়। প্রথম জেনারেলি আমরা এইচএসসি পাস করার পর যে ক্যারিয়ার অপশনগুলো বাছি, বেশিরভাগ ক্ষেত্রে যারা আর্টসের স্টুডেন্ট তারা অনার্স করা এই পথটা কি বেছে নেয়। তো সেই জায়গায় একটু অনার্স বা পাস কোর্স যে যাই করুক না কেন, দুটো কোর্সের ভ্যালু একই, তার প্রথম ইচ্ছাটাকে গুরুত্ব দিই। তাকে ইতিহাস ভালো লাগে না, কিন্তু কলেজে কি হয় সবাই ফর্ম ফিল আপ করে, তো ইতিহাস তার ভালো লাগে তাই ইতিহাসে অনার্সের জন্য সে অ্যাপ্লিকেশন করেছে, অ্যাপ্লাই করেছে, কিন্তু দেখা গেল সে ইতিহাস পেলো না, সে পেলো বাংলা, তখন দেখা যাচ্ছে বাংলা নিয়ে সে পড়তে শুরু করছে। এই যে জায়গাটা, এই জায়গাটা যে তার ভালো লেগেছিল ইতিহাস পড়তে, তাকে দেওয়া হলো বাংলা, সেটাকে নিয়ে সে কর্পরটা চালিয়ে যাচ্ছে, এটা খুব বাজে জিনিস। তাই তার ভালো লাগে গুরুত্ব দিন। এবং স্টুডেন্টরাও তার কি ভালো লাগে, তা সে কোন সাবজেক্টটা পড়লে তার ক্লান্তি আসে না এবং তার ইন্টারেস্ট আছে সারা জীবন এটাকে নিয়ে কাটিয়ে তোলার, এবং এই সাবজেক্টটা পড়লে সে আরও নতুনত্ব কিছু আবিষ্কার করতে পারে এবং তার ক্রিয়েটিভ পাওয়ারটা যেন বেশি করে ফুটে ওঠে, সেই সাবজেক্ট নিয়ে তাকে আগাতে দিন। এবার যদি প্লেন গতানুগতিক অনার্সের লাইনে বা পাস কোর্সে না পড়ে কেউ যদি ফিল্ম ইন্ডাস্ট্রিতে যায় যেতে দিন, কেউ যদি ল পড়তে হয়, যদি আমাদের সব জায়গায় ল এইচএসের পর থেকে পড়ানো হয় না, কিন্তু বেশ কিছু ইউনিভার্সিটিতে পড়ানো হয়, তাহলে এইচএস থেকে সে ল পড়তে পারে। আবার যদি বলে না গ্র্যাজুয়েশন করার পর তারপর আমি ল করতে পারি, কারণ আমাদের সঠিক উকিল সেটাও দরকার। আবার আমাদের কেউ যদি এইচএস সায়েন্স আর্টস স্ট্রিম রয়েছে, কেউ যদি বলে আমি এমবিবিএস করবো করতে চাই, কেউ যদি আমি বিএসসি নার্সিং করবো করতে পারে, কেউ যদি আমি প্যারামেডিক্যালে কোর্স করবো, আমি প্যাথোলজিস্ট হতে চাই, মেবি করতে পারে। কিন্তু প্রত্যেকটা কোর্সের জন্য আমাকে বেশ কিছু শর্ত খেয়াল রাখতে হবে। এক নম্বর, সেই যে কোর্সটা আমি করবো সেটা আমার যে কোয়ালিফিকেশন, এডুকেশনাল কোয়ালিফিকেশান, সেটার সঙ্গে খাপ আছে কি না। দু নম্বর, সেই কোর্সটা করতে আমার যে সময় লাগবে সেই টাইমটা আমার হাতে আছে কি না।
আর এই পোস্টটা করতে গেলে যে অর্থনৈতিক পরিকাঠামো দরকার সেটা আমার আছে। যদি অর্থনৈতিক পরিকাঠামোটা মানুষের স্বপ্ন ইচ্ছা ভালোবাসা থাকলে ঠিক এসে যাবে বিভিন্নভাবে, যদি তার মনে প্রবল ইচ্ছা থাকে। কারণ এখন বিভিন্ন এডুকেশনাল লোন থেকে শুরু করে বিভিন্ন সমাজসেবী সংস্থা থেকে শুরু করে এডুকেশনের ক্ষেত্রে অনেকেই হেল্প করে, তাই তবু কিছুটা রাখতে হয় যে আমার আওকাতে কলাবে কিনা এই ব্যাপারগুলো খেয়াল রাখতে হয়। আর কেউ এইচএস পাস করার পর হয়তো সে ভাবলো যে আমি টিচিং লাইনে যাব, কিন্তু ভাবলো সে আমি ডিএড করবো, ডিএড করার পর টেট দিয়ে প্রাইমারি স্কুল টিচার মেবি ভাবতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের সমস্যা কি হয়ে গেছে যে এমন সমস্যা হয়ে গেছে যে যে কোনো একটা চাকরি দরকার, যে কোনো একটা জব দরকার, তাহলে আমাদের হয়ে যাবে, এই ব্যাপারটা থেকে আমাদেরকে একটুখানি উঠে আসতে হবে। কারণ আমরা আমাদের মহাপুরুষদের কথা শুনেছি যে শিক্ষার উদ্দেশ্য যদি শুধু চাকরি পাওয়া হয় তাহলে এই সমাজে চাকর তৈরি হবে, মালিক নয়। তাই আমাদেরকে পড়াশোনার সাথে সাথে সেইটা কাজটাকে ভালো লাগা, নতুন ক্রিয়েটিভ পাওয়ার তৈরি করা এবং কাজটাকে ভালোবেসে করা, যে কাজই করি না কেন তাহলে দেখবেন সেই কাজ থেকে অনেক বড় জায়গায় যাওয়া যাবে। এবং প্রথম গ্র্যাজুয়েশন লেভেলের যে কোর্সগুলো বললাম সেগুলো বাদ দিয়েও যদি কেউ ইঞ্জিনিয়ারিং কলেজের বিভিন্ন যে কোর্সগুলো হয়, বিভিন্ন স্ট্রিমগুলো হয়, সেগুলো সে নিতে পারে, তার যে স্ট্রিমটা ভালো লাগে সেই স্ট্রিমের ওপর সে আস্তে আস্তে আগাতে পারে। এবং কেউ যদি ভাবে যে না আমি মেডিকেল ইঞ্জিনিয়ারিং বাদ দিয়ে আমি চার্টার অ্যাকাউন্টেন্ট পড়বো, আমি কমার্সের স্টুডেন্ট হয়তো, তাহলে সেই নিয়েও সে আগাতে পারে। বা নতুন ধরনের আমাদের যে কোর্সগুলো রয়েছে সেই কোর্সগুলো করতে পারে, যেমন ওয়েব ডিজাইনিং করতে পারে, তারপর আমাদের যে অ্যাভিয়েশনের ওপর কোর্সগুলো আছে এয়ার হোস্টেস, কেবিন স্কুল করতে পারে, হসপিটালিটি ম্যানেজমেন্ট করতে পারে, এই ধরনের যত রকম পার্লারিংয়ের কোর্স, বা বললো আমার অত উচ্চশিক্ষা দরকার নেই, আমার যদি হাতের কাজ শিখে ইমিডিয়েট আমি যদি একটু মানে বাড়িকে সাপোর্ট দিতে পারতাম, তাহলে ইনিশিয়াল তার আইটিআই লেভেলের কোর্স, বৃত্তিমূলক বিভিন্ন প্রশিক্ষণ সেগুলো নিতে পারে। সবাইকে যে অনার্স করতে হবে, সবাইকে এমএ করতে হবে, সবাইকে উচ্চশিক্ষা নিতে হবে এমন কোনো দিব্যি দিয়ে রাখা হয়নি কাউকে, এমন নয় উচ্চশিক্ষা থাকলে তার জীবনে বিরাট কিছু হয়ে যাবে, তাহলে আমাদের একদম যারা বড় বড় সেলিব্রিটি তাদের উচ্চশিক্ষায় পেতাম সবাই। এবং তার সাথে সাথে যে কাজটা বারবার যেটা বললাম যেটা ভালো লাগে সেই ভালোবাসাতে কাজটাকে করতে হবে। আজকে আমাদের সমাজে যেমন আজকে আমাদের সমাজে ভালো একটা নেতাও দরকার, আমাদের ভালো এমপি, ভালো এমএলএ, ভালো মিনিস্টার এটাও দরকার। আমরা শুনেছি যে নর্দমায় যদি নোংরা পড়ে থাকে সবাই বলে যে আমরা রাজনীতিতে যেতে চাই না, কারণ লঙ্কায় যে যায় সেই রাবণ হয়, অর্থাৎ পলিটিক্সটা থেকে দূরে থাকতে যায়। এইভাবে যদি সবাই দূরেই থাকে তাহলে আমরা ভালো রাজনীতিবিদ পাবো কী করে? আজকে নর্দমাতে নিয়ে নোংরাটা পরিষ্কার করলে তবে তো নর্দমাটা ঠিক হবে। সবাই যদি বলে নর্দমা নোংরা আমি নোংরা দিয়ে যাবো না, তাহলে কে নর্দমায় নেবে নোংরাটা পরিষ্কার করে তুলবে, তাই না? সেই জন্য আমাদের প্রত্যেককে, আমাদের ভালো এমপি দরকার, ভালো এমএলএ দরকার, ভালো মন্ত্রী দরকার, ভালো ডাক্তার দরকার, ভালো ইঞ্জিনিয়ার দরকার, ভালো ব্যারিস্টার দরকার, ভালো চার্টার অ্যাকাউন্টেন্ট দরকার। আবার আমাদের যে গভর্নমেন্ট সেকশনগুলো রয়েছে, যদি কেউ চায় যে আমি এইচএস পাস করার পর আমি একটা চাকরি চাই, ডাব্লিউবিসিএস হোক, ব্যাঙ্ক হোক, রেল হোক, পিএসসি ক্লার্ক হোক, কেটিসি প্রযুক্তি সহায়িকা হোক, পুলিশ হোক, এরকম আমার জব দরকার, তাহলে তার বিরাট উচ্চ শিক্ষা দরকার নেই, সে এখন থেকে চাকরি পরীক্ষার প্রিপারেশন নিতে পারে, অথবা সে কলেজে পাস কোর্সে ভর্তি হলো তার সাথে একটা কম্পিটিশন সাবজেক্ট রাখলো, হয়তো পল সায়েন্স হিস্ট্রি বেঙ্গলি এরকম কিছু একটা রাখলো, পল সায়েন্স হিস্ট্রি জিওগ্রাফি এরকম রাখলো, বা সায়েন্স স্টুডেন্ট হলে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস কম্পিটিশন রাখলো, কি বায়োলজি বটানি এসব রাখলো, এবং তার সাথে সাথে ফার্স্ট ইয়ার থেকে সে কম্পিটিটিভ করতে শুরু করলো, তাহলে ম্যাথস, জিকে, জিআই, ইংলিশ এই জায়গাটাও তার তৈরি হলো, ওইদিকে গ্র্যাজুয়েশন ডিগ্রিটাও বাড়লো, করতে পারে। কেউ বা ওপেন থেকে ডিগ্রি করতে পারে, এখন ওপেনের ডিগ্রি এবং রেগুলার ডিগ্রি সেম, সে ভাবলো কম্পিটিটিভটা আমি একটা জেনারেলভাবে করবো আর তার সাথে আমাদের যে গ্র্যাজুয়েশনটা সেটা ওপেন থেকে করবো, করতে পারে, কোনো সমস্যা নেই। অর্থাৎ আমি বলতে চাইছি যে শুধুমাত্র সার্টিফিকেট, ডিগ্রি এটাই আমাদের জীবনের শেষ কথা নয়, আমাদের জীবনের শেষ কথা হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি, আমাদের চাল চলন, ভাব ভঙ্গিমা, কাজ, নতুন ক্রিয়েটিভ পাওয়ার, এবং যেটাকে নিয়ে আমরা অনেক বেশি কাজ করতে পারবো। এটা আমি অনেক পিএইচডি লোককে চিনি, জানি, যারা হয়তো উচ্চশিক্ষিত বাট শুধুমাত্র স্কুল সার্ভিস কমিশন কিংবা নেট দেয়, এবং যদি চাকরি বাকরির ব্যবস্থা না করতে পারে তাহলে ওই শুধুমাত্র ডিগ্রি সার্টিফিকেটটা কি দোষারোপ করে। আবার এমনও দেখেছি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করে তারা বিভিন্ন বিজনেস করে, কেউ বিভিন্ন কোর্স করে, বিভিন্ন ট্রেনিং নিয়েছে, তারা বিভিন্ন জায়গায় জবও করে, চাকরিও করে। সবসময় চাকরির কথা বলছি না, কিন্তু বারবার আমি বলতে চাইছি কেরিয়ার আর চাকরি এক না, কেরিয়ারের একটা অংশ হচ্ছে একটা চাকরি, চাকরি ছাড়াও কেরিয়ারের অনেক অপরচুনিটি আছে। আজকে তো যারা সেলিব্রিটি তারা তো চাকরি করে না, তাহলে কি তারা লাইফটাকে এনজয় করতে পারে না, নাকি তারা ইনকাম করে না, নাকি তারা লাইফে গ্ল্যামারাস যে ভাবগুলো আছে সেগুলো নিতে পারে না? অর্থাৎ আমাদেরকে, আমাদের গার্জেনদেরকে ভাবতে হবে এখন যে আমার ছেলে মেয়েদেরকে কী ভালো লাগে, দ্বিতীয় তার কোয়ালিফিকেশান এডুকেশনের সঙ্গে সেটা ম্যাচ করছে কি না, তার ইকোনমিক্যাল সামর্থ্যটা যাচ্ছে কি না, যদি ইকোনমিক্যাল সামর্থ্য একটু অসুবিধাও থাকে, যদি তার স্বপ্ন আর ইচ্ছার ভালো লাগা ভালোবাসা থাকে তাহলে সেই জায়গায় পৌঁছাতে পারবেই। এই জায়গাটাই খুব খেয়াল রাখা। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, যে যে কাজটা সে করে বোরিং ফিল করবে না, সেটা তার ভালো লাগে, যে কাজ ভালো লাগে সে কাজ সে অনেকক্ষণ ধরে করতে পারে। একটা বাচ্চা ছেলে দেখবেন হয়তো বললো আমার জ্বর এসেছে, তাকে বলে এই একটু খেলে আয়তো, দেখবেন জ্বরটা ভুলে যাচ্ছে।
তাহলে খেলে খেলতে যাওয়ার সময় বাচ্চা ছেলেটা জ্বর ভুলে যাচ্ছে, তার মানে খেলতে তার এত ভালো লাগে যে তার শারীরিক অসুস্থতা সে সেই মুহূর্তের জন্য ভুলে যাচ্ছে। আমি বলতে চাচ্ছি যে যে ক্যারিয়ার অপশনটা সে বাছলো তাকে এটা এত ভালো লাগতে হবে যে আদার্স জায়গাটা, মানে এখানে তার মার্কেটিং, টাকা পয়সা এইগুলো কিন্তু গুণ হয়ে পড়বে, তার কাজটাকে ভালো লাগাটাই মুখ্য হয়ে উঠবে। এবং এই কাজ ভালো লাগাটা এটা হচ্ছে ক্যারিয়ারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। আজকে যে সিনেমা ইন্ডাস্ট্রি যাচ্ছে তাকে সিনেমা ব্যাপারটা ভালো লাগে, আজকে যে খেলোয়াড় তাকে খেলা ব্যাপারটা ভালো লাগে, এমন নয় যে আমি খেলোয়াড় হয়ে কোটি কোটি টাকা ইনকাম করবো, এই করে খেলোয়াড় হতে পারে না। এমনকি যে বিজনেসম্যান ভালো, যারা গ্রেট বিজনেসম্যান, তারাও বিজনেস শুধু টাকার জন্য করে, তারা তাকে এই বিজনেস অপরচুনিটিটা ভালো লাগে এবং সেই বিজনেসের যে ক্রাইটেরিয়া, কন্ডিশন, রিস্ক এগুলো তার ভালো লাগে, তাই সে করতে পারে। তাই সকল গার্ডেনদেরকে বলবো যে ক্যারিয়ার অপশন হিসাবে আপনি এখন গুগল নেটের যুগ, এখন ইউটিউবে আপনি সার্চ করলে প্রচুর ক্যারিয়ার অপশন পাবেন। দেখবেন প্যারামেডিকেলে তার জন্য, প্যারামেডিকেলের আবার কোন কোন ভাগ আছে, দেখবেন MBBS তার আবার, বা ডেন্টাল বা স্পেশালিস্ট কোনো কিছু মেডিকেল ওরিয়েন্টেড কোর্স, আয়ুর্বেদিক হতে পারে সেটা, হোমিওপ্যাথিক হতে পারে, বা আমাদের ইঞ্জিনিয়ারিংয়ে বিভিন্ন কোর্স, সেটা বিটেক হতে পারে, ডিপ্লোমা কোর্স হতে পারে, বা ITI কোর্স হতে পারে। এবার আমাদের স্বপ্নটা একটু নির্ধারণ করতে হবে, আমার ইচ্ছা লোকো পাইলট হওয়া, এবার আমি লোকো পাইলট হওয়ার নিয়ে আমি ভর্তি হলাম বটানি অনার্সে, তাহলে বটানি অনার্স করে আমার লোকো পাইলটের সঙ্গে কোনো লিঙ্ক নেই। যে ছেলেমেয়েরা ক্যারিয়ারটা বাঁচবে তাকে সচেতন করতে হবে যে এই ক্যারিয়ারটাতে তার কি মেন্টালিটি দরকার, তার বাড়িতে থেকে ক্যারিয়ারটা হবে না বাড়ির বাইরে যেতে হবে, যখন সে জবটাতে ঢুকে পড়বে তখন সেই জবটা কি হবে, কি তার কালচার হবে। ধরুন একজনের, একটি মেয়ের ইচ্ছা হয়েছে এয়ার হোস্টেস হওয়ার, সে ইউটিউবে ভিডিওতে বা বাইরে বেড়াতে গেছে বা আমার সঙ্গে দেখেছে এয়ার হোস্টেস, তখন তার ইচ্ছা হয়ে গেছে আমি এয়ার হোস্টেস হব। কিন্তু এয়ার হোস্টেস হওয়ার জন্য তাকে যা যা করতে হবে, যেমন সে সবসময় হয়তো বাবা মার সঙ্গে থাকতে পারবে না, কিন্তু সে বাবা মা ছাড়া হয়তো কখনোই থাকে না, বা তার মানসিকতাও নেই যে আমি কখনো বাবা মা ছাড়া থাকবো, পরবর্তীকালে মানসিকতা হয়ে যাবে এটা পরের কথা, কিন্তু আমি তার মধ্যে তার আগেও তাকে বুঝিয়ে দেওয়া যে এয়ার হোস্টেস হলে তোকে বাইরে থাকতে হবে এবং তার সাথে তোকে সবসময় মেকআপ মেনটেন করতে হবে এবং অনেক বেশি লিবারেল হতে হবে, অনেক মানুষের সাথে মিশতে হবে। এবং তার মেন্টালিটি কিনে না আমি অনেক মানুষের সাথে মিশতে পারবো না, আমি অল টাইম মেকআপ নিয়ে থাকতে পারবো না, আমি বাইরে যাবো না, তাহলে নিশ্চয়ই তার জন্য এয়ার হোস্টেস নয়। অতএব কেউ কেউ ইচ্ছা করলো যে আমি উকিল হব, তার ইচ্ছা যে আমি ল নিয়ে পড়ে উকিল হব, এখন সে উকিল হবে বাট তার বাবা মা বা সে নিজে ভর্তি হলো অনার্সে বটানি অনার্স। এখন বলুন 3 বছর বটানি অনার্স করার পর সে তারপর যদি আবার ল করে, তাহলে উকালতি করতে গিয়ে তার বটানির ওই উদ্ভিদবিদ্যার কোনো টপিক কাজে লাগছে না? তাহলে আমি কোনো জ্ঞানকে ফালতু বা খারাপ বা বাজে কিছু বলছি না, কিন্তু ক্যারিয়ার অপশন হিসাবে ওই মুহূর্তে বটানি করে এলএলবি যাওয়ার কোনো যৌক্তিকতা নেই এবং ওই 3 বছর তার নষ্টই হয়ে গেল। সেই জন্য সে যদি প্রথম থেকেই HS-এর পর থেকেই লয়ের ওপর কোর্স করে, যদিও সব ইউনিভার্সিটিতে নেই, বা সে যদি ইংলিশ অনার্স করে তবুও তার অনেকটা কাজে লাগে, যেহেতু ইংলিশ অনার্সটা তার কমিউনিটিভ যে স্কিলটা আছে তাকে ডেভেলপ করে, আর ল পড়তে গেলে ইংলিশে কমিউনিটিভ স্কিলটা খুব জরুরি, তার ফলে তার কিছুটা কাজে লাগে। কিন্তু ফিজিক্স অনার্স করে বা বটানি অনার্স করে কিংবা আদার সাবজেক্টে অনার্স করার পর যদি সে লয়ে যায় তাহলে তার লটার কাজে লাগবে না। আমি বলতে চাইছি যে তার অন্তিম স্বপ্ন, অন্তিম ইচ্ছা যেটা, তার আগের ধাপগুলো তার যেন ক্লিয়ার থাকে এবং সেগুলো যেন ওই অন্তিম লক্ষ্যে পৌঁছানোর জন্য কার্যকরী হয়। আমি শুরুটা এক দিয়ে করলাম আর শেষটা আরেক দিয়ে, এটা যেন না হয়। অনেকে আছে যে ইচ্ছা করলো 2-3 লাখ টাকা খরচ করে কেবিন স্কুল কোর্সে ভর্তি হয়ে গেল, হয়তো 6 মাস কষ্ট করার পর তারা ভালো লাগলো না, সে চলে এলো, তাহলে সে না টাকা পয়সা ফেরত পেলো না সে সময়টা ফেরত পেলো। অতএব হুটহাট করে এ কোর্স সে কোর্স এদিক সেদিক তাকালে হবে না। আমি বারবার যেটা বলছি, যে কোনো কোর্স, যে কোনো জিনিস যদি মন দিয়ে ভালোবেসে করা যায় তাহলে সেখান থেকে বড় হওয়া যায়। আমি বলছিলাম যে যদি সচিন তেন্ডুলকারকে ছোটবেলায় বলা হতো যে তুই পড়াশোনা ভালো কর, খেলাধুলা একদম করবি না, তাহলে আমরা আজকে সচিন তেন্ডুলকার পেতাম না। যদি শাহরুখ খানকে বলা হতো যে তুই সিনেমা টিনেমা এসব কিছু করবি না, শুধু লেখাপড়া কর, তাহলে আমরা আজকে ভালো সেলিব্রিটি নায়ক পেতাম না। তাই সমাজের যে কোনো ধরনের কাজে আমাদের দরকার, সেটা ব্যাংক, রেল, PSC, সরকারি চাকরি, ব্যবসাদার বা কোনো হাতের কাজের চাকরি, সব কিছুই গুরুত্বপূর্ণ, কিন্তু সেই কাজটাকে ভালোবেসে করতে হবে। সর্বোপরি আমাদের দেশে ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাস্টার, ব্যারিস্টার এসবের অভাব নেই, আমাদের দেশের সৎ ইঞ্জিনিয়ার, সৎ ডাক্তার, সৎ ব্যারিস্টার, সৎ শিক্ষক এগুলোর বড্ড অভাব। তাই যে যে কোর্সে পছন্দ করেন না কেন, আজকে এখন বারবার বললাম যে ইউটিউব বা নেটের যুগ, এখন নেটে সার্চ করলেই কোন কোর্সে কত খরচ, কোন ইউনিভার্সিটি করায়, কতদিনকার কোর্স, তার জন্য কী ক্রাইটেরিয়া লাগে, কী কোয়ালিফিকেশান লাগে, সবগুলো জানা যাবে। কিন্তু যেটার উপর বেশি মানুষের গুরুত্ব দেওয়া উচিত, সেই কোর্সটাকে ভালো লাগা, সেই কোর্সটাকে নিয়ে ড্রিল করা এবং সেই কোর্সের জন্য যে কাজগুলো আছে সেটাকে নিয়ে তার এনজয় করা, এই এনজয় করাটা গুরুত্বপূর্ণ। নিয়ে পড়বে সেটা যেন তার চাপ না মনে হয়, সেটা যেন তার পড়া পড়া মনে না হয়, সেটা যেন তাকে সেটাকে এনজয় করতে পারে, সেটা যেন তার খেলা খেলা মনে হয়। আর কোনো কোর্সকে, কোনো ক্যারিয়ারকে
যদি তার ভালো লাগা না তৈরি হয় তাহলে সে বেশি দিন সেই কোর্সে টিকতে পারবে না। তাই প্রত্যেকটা গার্জিয়ানকে, প্রত্যেকটা অভিভাবক অভিভাবকদেরকে এবং ছেলে মেয়েদেরকে আমার অনুরোধ যে তার ভালো লাগে গুরুত্ব দিন, তার স্বপ্নকে গুরুত্ব দিন, তার ইচ্ছেকে গুরুত্ব দিন, তারপর তার সময় কতটা আছে, তার কোর্স খরচ কত, তার কি এটা নিয়ে কত সে আগাতে পারবে সেগুলোকে অবভিয়াসলি দেখবেন। এবং সেই হিসাবে তাদেরকে বিভিন্ন ক্যারিয়ার অপশন, আমাদের নতুন নতুন অনেক কোর্স এসেছে সেগুলো করাতে পারেন, এভিয়েশন থেকে শুরু করে হসপিটালিটি ম্যানেজমেন্ট থেকে শুরু করে বিভিন্ন ফেসবুক সোশ্যাল মিডিয়া হোয়াটসঅ্যাপ ফেসবুকের ওপর যে আমাদের ডিজিটাল মার্কেটিং সিস্টেম তার উপর বিভিন্ন কোর্স এসেছে সেগুলো করতে পারেন। তাই কোর্স কী করবো এটা যেমন ফ্যাক্টর, তার সাথে সবচেয়ে বড় ফ্যাক্টর সেটা তার ভালো লাগে কিনা এবং সেটা নিয়ে সে কত আগাবে। যাক, এইসব সম্পর্কে বলতে গেলে অনেক বলা হয়, এর পরবর্তীকালে আমি একটা ভিডিও করব যে ভিডিওটাই কোন কোর্স কোন ইউনিভার্সিটি করায়, কত খরচ, কতদিনের কোর্স, এবং সেই কোর্সটা করার পর সে যে যে জব পাবে সেই জবটার এক্সপেক্টেড স্যালারি কত হতে পারে, এই নিয়ে একটা পরবর্তীকালে আমি ভিডিও করবো। আজকের ভিডিওটা আমাকে ভীষণ তাড়াহুড়ো করেই করতে হয়েছে, কারণ বারবারই বললাম যে প্রচুর ফোন আসছিল কালকে পরীক্ষা শেষ হওয়ার পর, মানে রেজাল্ট বের হওয়ার পর থেকেই। তো সেই হিসাবে এই ভিডিওটা করলাম। সর্বোপরি সকলকে, আমার যে ছাত্রছাত্রীরা রয়েছে বা যে সদ্য অভিভাবক অভিভাবক আছে সকলকে শুভকামনা জানাই, এবং তাদের ছেলেমেয়েরা অনেক অনেক বড় জায়গায় যাক, এবং সর্বোপরি যেটা আমাদের মেন ইচ্ছা এবং স্বপ্ন যেটা তারা মানুষের মতো মানুষ হোক। 12 ক্লাসের পর কী কী ক্যারিয়ার অপশন বেছে নিতে পারি তার একটা চার্ট দেখে নেব। প্রথমে আমরা দেখি যে আর্টসে ওর আন্ডারে আমরা বিভিন্ন সাবজেক্টে অনার্স করতে পারি, এবং ইনিশিয়ালি অনার্স করার পর তারপর উচ্চশিক্ষা নিয়ে সেখানে রিসার্চ করা বা আমরা টিচিং লাইনে আসতে পারি বা আদার্স কাজ করতে পারি সেগুলোকে নিয়ে। হিস্ট্রি, পল সায়েন্স, ল্যাঙ্গুয়েজ কোর্স আমরা দেখতে পাচ্ছেন, জিওগ্রাফি, ফাইন আর্টস, হিন্দি লিটারেচার, ইংলিশ লিটারেচার, মিউজিক, যোগা, সোশিওলজি, জার্নালিজম, ডান্স, পেন্টিং, ল, হসপিটালিটি, এই ধরনের কোর্সগুলো আমরা আর্টস থেকে যেতে পারি। এবং কমার্সের যে কোর্সগুলো আমরা যেতে পারি, চার্টার অ্যাকাউন্টেন্ট অবভিয়াসলি একটা খুব ভালো ধরনের কোর্স, ইভেন্ট ম্যানেজমেন্ট, ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসার, পাবলিক রিলেশন অফিসার, ম্যানেজমেন্ট গুরু, হিউম্যান রিসোর্স ম্যানেজার, অ্যাকাউন্টেন্ট। এবং আমরা সায়েন্স থেকে বিভিন্ন সাবজেক্টে যেমন অনার্স করতে পারি, সেখান থেকে সায়েন্টিস্ট হতে পারি উচ্চশিক্ষা নেওয়ার পর, ঠিক সেরকম আমরা ইঞ্জিনিয়ারিংয়ে বিভিন্ন যে স্ট্রিম আছে, সিভিল বা কম্পিউটার বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, ইলেকট্রনিক্স, অটোমোবাইল ইঞ্জিনিয়ার ইত্যাদি, ডিফেন্স লাইনে আমরা এয়ারফোর্স, নেভি, আর্মি এগুলোতে যেতে পারি, হেলথ সেক্টরে আমরা বিভিন্ন সেকশনে যেতে পারি সায়েন্স থেকে, MBBS করা বা প্যারামেডিকেল কোর্স করা, BSc নার্সিং করা এগুলো করতে পারি, সায়েন্টিস্ট হতে পারি আমরা রিসার্চ ওয়ার্কস হিসাবে, ডিজিটাল এক্সপার্ট হতে পারি, মার্চেন্ট নেভি হতে পারি। যাই হোক, এই চার্ট থেকে আমরা বিভিন্ন অপশনগুলোকে বেছে নিতে পারি। তো আমরা এটা আশা করছি অনেকে খুব হেল্পফুল হবে। তো পরবর্তীকালে এগুলোর কোর্স কোথা থেকে করলে ভালো হয়, কোন কলেজ ভালো করায়, কত খরচ পড়ে, কতদিনকার কোর্স এবং কোর্সটার শেষে আমরা কত স্যালারি পাবো, এগুলো নিয়ে পরবর্তী ভিডিও আমরা করব। ওকে, আগিয়ে নিয়ে যাক। থ্যাংক ইউ।